ইউক্রেনের খারকিভে আটকে পূর্বস্থলী চুপি কালিতল এলাকার বাঙালি যুবক শুক্রবার সকাল থেকেই উৎকণ্ঠায় পরিবার। 2018 সালের পূর্বস্থলী চুপি কালিতল এলাকার বাসিন্দা শেখ আকিব মোহাম্মদ খারকিভ ন্যাশনাল মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার জন্য যায়। বর্তমানে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের মধ্যে আটকে সেখানকার বাঙালি ওই যুবক। বৃহস্পতিবার থেকে তাকে রাখা হয়েছে আন্ডারগ্রাউন্ডে, তার সাথেই রয়েছে 500 জন ভারতীয় ছাত্রছাত্রী। আকিবের চেহারা হেলদি হওয়ার কারণে আন্ডারগ্রাউন্ডের নিচে শ্বাসকষ্টের মধ্যে রয়েছে সে। পাশাপাশি সে পরিবারকে আরও জানিয়েছে সেখানে ইতিমধ্যেই বন্ধ হয়েছে এটিএম, তার কাছে রয়েছে কেবলমাত্র কিছু শুকনো খাবার। আতঙ্কের মধ্যে বাঙালি ওই পড়ুয়া পূর্বস্থলের চুপি বাড়িতে উৎকণ্ঠার মধ্যে মা বাবা মামাসহ পরিবারের লোকজনেরা। অবিলম্বে সরকার ভারতীয় ছাত্রদের ফেরানোর ব্যবস্থা করুক চাইছেন পরিবারের লোকেরা। অসুবিধা হয়েছিল, ওখানে ইউনিভার্সিটি চলছিল, তখন সেই জন্য আসতে পারেনি। অফলাইন ক্লাস চলছিল। এখন আমরা আপনাদের কাছে আবেদন করছি যে ওকে আনার ব্যবস্থা করার জন্য। ওর সমস্যা হচ্ছে অক্সিজেনের অভাব হচ্ছে, যে আন্ডারগ্রাউন্ডে রেখেছে, একটু মোটা তো, সেই জন্য একটু অক্সিজেনের অভাব হচ্ছে। আচ্ছা, আর এমনি জল বা খাবারের কোনো সংকট? হ্যাঁ, খাবারের সংকট, এখন কোথায় খাবে, ড্রাই ফুড কাছে যেগুলো আছে সেগুলো খাচ্ছে। হোয়াটসঅ্যাপে কত ইয়ে হয়েছে, মেসেজ হয়েছে, এখন অব্দি কোনো মেসেজ হয়নি। আচ্ছা, ও কি ভিডিও কল করছে? না, ভিডিও কল না। আচ্ছা, ভয়েস কলে ও কথা বলেছে। বাঙালি কজন আছে ওখানে? ওখানে কল্যাণীর একটা মেয়ে আছে, মানে আমাদের জানাশোনা। আচ্ছা, আর খাবার দাবারের কি কোনো অসুবিধা বা কিছু? খাবার দাবার ওখানে ওখানে করেছি জিজ্ঞাসা, যে লাইট, তারপরে জল সাফিসিয়েন্ট আছে কিনা, ও বলেছে হ্যাঁ আছে। আর হচ্ছে কি এমনি জিনিসপত্রের দামও কি বেশি হয়ে গেছে? ওরা তো যেহেতু আন্ডারগ্রাউন্ড আছে, সেহেতু আর বলতে পারছে না জিনিসপত্রের দাম কি আছে না আছে বাইরে। আচ্ছা, আর ও কি বাড়ি ফিরতে চাইছে, কিছু বলেছে? হ্যাঁ, চাপে আছে প্রচন্ড, ওর ওর মেসেজ থেকে বা কথা শোনা শুনে যেটা আছে সেটাকে শুনে চাপিয়ে। আর কোনো মিসাইল টিসাইল কি কিছু পড়েছিল ওখানে? ও তো আশেপাশে কালকে পড়ার পরপরই তো ওদের আন্ডারগ্রাউন্ডে রেখে দিল। আচ্ছা, আপনারা কি আতঙ্কে আছেন? চরম ভাবে হামলা শুরু হয়েছে এবং কিয়েভ দখলের চেষ্টা করছে রাশিয়া। সেই কারণে ওরা যেখানে আছে, যে জায়গায় আছে, তার কাছাকাছি দুই দেশেরই মিলিটারি ট্যাঙ্কার সবসময় গোলা বর্ষণ করছে, গুলি বর্ষণ করছে। হ্যাঁ, সেই ওরা সেই কারণে আরো ভীত হয়ে পড়েছে। আচ্ছা, ওরা বর্তমানে কোথায় রয়েছে? ওরা বর্তমানে বললো আন্ডারগ্রাউন্ড বেসমেন্টে আছে সম্ভবত। খাওয়ার কোনো সমস্যা? থাকা খাওয়ার থাকার তো সমস্যা আছে, ওরা অনেকেই একসঙ্গে আছে। হ্যাঁ, রাতে শোয়ার একটু সমস্যা আছে, আর খাওয়ার সমস্যা তো আছেই একদমই, মানে যেটা বলে মানে খুবই বেশি। কারণ ওরা ওখান থেকে হোস্টেলে যাবে, কোনো এক টাইমে ওদের হোস্টেলে নিয়ে যাবে, হোস্টেলে কিছু খাবার মজুদ করা আছে। হ্যাঁ, সেই খাবার খেয়ে আবার ওখানে চলে আসতে হবে। আর হাতে ওদের কাছে ড্রাই ফুড কিছুটা ছিল, এখন প্রায় শেষ হয়ে গেছে। এখনও তো সকাল থেকে ওরা কিছু খায়নি, বললো আমাদের ইন্ডিয়ান টাইম যখন 12টা তখন হয়তো ওদের বাইরে নিয়ে যাবে 12টার সময়। আচ্ছা, ও কি ফিরতে চাইছে? কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।